বাম আমলে শুধুমাত্র হাসপাতালে চাঁদা দিতে অস্বীকার করায় ট্রান্সফারের পর ট্রান্সফার, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এ এক বিশাল কাহিনী। মানুষ এতদিন ধরে একটা বেস্ট প্ল্যাটফর্ম খুঁজছিল, ওনারা কিছু করেননি, মানুষের সমস্যার জন্য মানুষ খুঁজছিল এই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ওনারা পেয়েছেন। আগামী দিন শ্রেষ্ঠ ত্রিপুরা যে স্লোগান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, ওনার সম্মান রাখার জন্য ওনারা আগামী দিন আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা অবশ্যই করবেন। এই সরকার তা করবেই, দৃঢ়তার সঙ্গে তা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশালগড়ে জনবিশ্বাস যাত্রায় অংশগ্রহণ করে মঙ্গলবার একথা বলেন তিনি। আমাকে চাঁদার রসিদ দিয়েছিল, আমি দেইনি চাঁদা, আমি বললাম হসপিটালে কিসের চাঁদা, আমি দেব না। ট্রান্সফারের পর ট্রান্সফার, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদি বহু কাহিনী। বন্ধুগণ, মানুষ এতদিন ধরে একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, আমরা কিচ্ছু করিনি, আপনাদের যে সমস্যা আপনারা খুঁজছিলেন এমন একটা প্ল্যাটফর্ম, এই যে এই প্ল্যাটফর্ম আপনারা পেয়ে গেছেন, সেই ফ্ল্যাটফর্ম সেই রেলে আপনাদের বসার সুযোগ খালি হয়ে গেল। বন্ধুগণ, আগামী দিন আমাদের এই শ্রেষ্ঠ ত্রিপুরা যে স্লোগান আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্মান রাখার জন্য আমরা আগামী দিন আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং সবচেয়ে বড় যে বিষয় আমার যুব ভাইদের জন্য বলবো যে নেশামুক্ত ত্রিপুরা আমরা অবশ্যই করব। কোনো জায়গায় জিরো টলারেন্স নীতি এই সরকার আপনিয়েছে এবং সেটা আমরা করব, এই কথাগুলো বলে আমার আজকের থেকে। এদিন তিনি আরও বলেন, 2018-তে রাজ্যে মানুষের কাছে ওনার আশীর্বাদ চেয়েছিলেন, সেই আশীর্বাদের ফলে এখানে প্রায় 5 বছর ধরে এই সরকার চলছে। প্রথমে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই সরকার চলেছে, এরপর তিনি প্রদেশ সভাপতির পর থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নিয়ে সামনের দিকে সেভাবে এগিয়ে যাচ্ছেন। সেটাকে আমরা মানুষের কাছে আশীর্বাদ চেয়েছিলাম এবং সেই আশীর্বাদের বিশ্বাস আমরা রাখতে পেরেছি। এই প্রায় 5 বছর ধরে আমাদের সরকার এখানে চলছে, প্রথমে বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে আমাদের এই সরকার চলেছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আজকে 7 মাস ধরে সেই যে বেতন আমি ওনার থেকে নিয়েছি, সভাপতি যখন আমি হয়েছি ওনার থেকে আমি বেতন নিয়েছি, আবার মুখ্যমন্ত্রীও সেই বেতন নিয়েছি, সেইভাবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিন তিনি 2023-এর দলের বিজয় রথের প্রসঙ্গ উল্লেখ করে বিরোধীদের তির্যক ভাষায় আক্রমণ করেন, বিশালগড়বাসীর প্রতি উল্লেখ করেন বিধায়ক পরিমল সাহার মৃত্যুর যদি বদলা নিতে হয় তবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। এই মিথ্যাবাদী দল, খুনিদের দল, এই কেলেঙ্কারি লটারি কেলেঙ্কারির দল, ব্লকে ব্লকে কেলেঙ্কারির দল এবং চিটফান্ডের দল, এদেরকে কোনো অবস্থায় ত্রিপুরাতে কোনো অবস্থা আনতে দেবেন না। বন্ধুগণ, আমি আবার এর জন্য বলছি, কোথাও ওদেরকে দেখা যাচ্ছে কিনা আপনি দেখবেন, আপনারা পাবেন না। 2023-এ মাইক্রোস্কোপ নিয়ে খুঁজতে হবে, মাইক্রোস্কোপ নিয়ে খুঁজতে হবে। কংগ্রেসের তো অবস্থা শেষ, কংগ্রেসের যে কি হবে আগামী দিনে আপনারা টের পাবেন না, কোথায় কই যায় কে যাবে। আগামী 2023 আমাদের যে মিশন 2023 আমরা যে বলছি, আমাদের রথযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং নাড্ডাজির নির্দিষ্ট যে লক্ষ্যে সেখানে যাবে, আর সিপিএমের যে পার্টি, কংগ্রেসের যে পার্টি, তৃণমূলের যে পার্টি, সব যাত্রা শ্মশানে যাবে, আমাদের রথযাত্রা যাবে, ওদের সব যাত্রা যাবে। আমি নিশ্চিত, যে অবস্থা আমি দেখছি যেখানে যাচ্ছি, আজকেও পড়ে আমি গেছি, যেখানে যায় খালি খুন খুন, এখানে এই জায়গার মধ্যে পরিমল সাহাকে খুন করা হয়েছে। আপনারা ভুলে গেলে চলবে না, ও আমার বন্ধু ছিল, আমরা একসাথে পড়াশোনা করেছি, ওর খুনের যদি বদলা নিতে হয় কিচ্ছু না, খালি আঙুলটা একটা জায়গায় টিপ দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ভারতীয় জনতা পার্টি মোদিজিকে আপনারা ভোট দেবেন, আমি নিশ্চিত, বারবার বলতে হবে না। এদিন মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সাথে উল্লেখ করেন ওনারা জানেন আগামী দিন কি হবে, রাজ্যের 60টি বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে 50টিরও উপরে আসনে ওনারা জয়ী হবেন, আরও বেশি কিছু যদি হয় মিরাক্কেল হলে এতে আশ্চর্যের কিছু নয়। আমরা জানি যে আগামী দিন কি হবে, আমাদের 60টা বিধানসভা, আমি নিশ্চিত যে 50টার উপরে আরও কিছু মিরাক্কেল যদি হয় সেটাও হওয়ার কোনো ইয়ে নেই, আশ্চর্য হবেন না। বিরোধী সমর্থক কর্মীদের প্রতি এদিন তিনি ফের বিজেপিতে যোগ দেবার আহ্বানও জানান। এদিন এই জনবিশ্বাস যাত্রায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব,
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। এই জনসভায় এদিন ব্যাপকভাবে জনজোয়ার প্রত্যক্ষ করা যায়। বিশাল ঘোর প্রতিনিধি রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।